আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলাল্লাহ, এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলাল্লাহ। জগতে যে দিকে তাকাই দরদি, আর তো কেহ নাই দরদি, আর তো কেহ নাই, তুমি তো দোনো জাহানের সরদার ইয়া রাসূলাল্লাহ, তুমি তো দোনো জাহানের সরদার ইয়া রাসূলাল্লাহ। তোমারই নূরের সৃষ্টি হইতে সমস্ত জাহান হইল, সমস্ত জাহান তুমি তো খোদারো খোদাইর বান্দার ইয়া রাসূলাল্লাহ, তুমি তো খোদারো খোদাইর বান্দার ইয়া রাসূলাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলাল্লাহ। তোমারই শান পর কুরবান হই যে আল্লাহ রাস্তায় হই যে আল্লাহ রাস্তায় জীবিত তাকিবে ফরমান কুরআন ইয়া রাসূলাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলাল্লাহ, এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলাল্লাহ। আলহামদুলিল্লাহ, তো আর নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খুব সুন্দরই, তুমি আরো ভালো করো, ভবিষ্যৎ আরো সুন্দর হোক। সবচেয়ে বেশি খুশি হয়েছি যে তুই একজন স্কুলের ছাত্র হিরে, এই যে তুই নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত মহব্বত সহকারে পড়তে লাগু, চর্চা করতে লাগু, ইয়ান আসলে তোমার তোমার ফ্যামিলির এবং আড়ালে এখন সৌভাগ্যের ব্যাপার। আমি চাই যে বাংলাদেশের আনাচে কানাচে যে যে স্কুলত ফরুক, মাদ্রাসাত ফরুক, হন প্রতিষ্ঠান ফরুক, ফ্যাক্ট ন, প্রত্যেক ছাত্র যাতে তার অন্তর নবী প্রেমের বীজ বপন করে এবং এই নবী প্রেমের বীজের মাধ্যমেই ইসলাম শান্তি সৌহার্দ্য সম্প্রীতি আর সারা বাংলাদেশ সোনার বাংলাদেশ ছড়াই পড়িব। তুই ভালো পড়িব, তোমার চেষ্টা ত্রুটি নছিল, তুমি আশা করি ফিউচারে আরও অনেক ভালো করিবা। ধন্যবাদ। মাশাল্লাহ, তুই অত্যন্ত সুন্দর এবং আবেগ লইরে নাত রাসূল গাইও, তবে আর একটু উচ্চারণের দিকে একটু করে লক্ষ্য রাখবে, তোমার এই নাত রাসূল এ পরিবেশন ধারাবাহিক যেন বজায় থাকে। সি প্লাস টিভির পক্ষ তো তোমার ধন্যবাদ, মোবারকবাদ জানাস। ওনারা যদি আর সেরা তিনজনের মধ্যে রাখতে চান তাহলে ওনারা আর বুট দিবেন, বুট দিবেন নিমল দি হইতে সমস্ত জাহান হইল, সমস্ত এই নাম্বার যত খুশি ততবার।